আলাইকুম মুক্তিযোদ্ধা যাচাই বাছাই দশ শতাংশের কোটা বাতিল করল হাইকোর্ট তারই একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে দশ শতাংশের কোটা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন রায়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের গ্যাজেটভুক্তির ক্ষেত্রে বিদ্যমান গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যার দশ শতাংশের বেশি তালিকাভুক্ত না করা সংক্রান্ত পরিপত্রটি বাতিল ঘোষণা করা হয় রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম বলেন রায়ে হাইকোর্ট গেজেট অন্তর্ভুক্ত হয়নি এমন প্রকৃত মুক্তিযোদ্ধার গেজেট বুক্তির ক্ষেত্রে বিদ্যমান গেজেট বুক্তি মুক্তিযোদ্ধাদের সংখ্যা দশ শতাংশের বেশি তালিকাভুক্ত না করা সংক্রান্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অর্থাৎ জামুকা বিধান পরিপত্রটি বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন আইনজীবী বলেন অথচ দু হাজার সালে উপজেলা যাচাই বাছাই কমিটির মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি ক তালিকা প্রস্তুত করা হয় এবং ওই তালিকাতে রিট আবেদনকারীরা তালিকাভুক্ত হন কিন্তু আলোচ্য সিদ্ধান্তটির ফলে প্রকৃত মুক্তিযোদ্ধা অনেকেই বাদ পড়ে যান দু সালের আঠারোই এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ওই পরিপত্রটি জারি করে ওই পরিপত্রে বলা হয় যে প্রত্যেক উপজেলায় গ্যাজেটে অন্তর্ভুক্তি হয়নি এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের গ্যাজেট জন্য বিদ্যমান রাষ্ট্রীয় ভাতাভোগী সাধারণ মুক্তিযোদ্ধাদের সংখ্যার দশ শতাংশের বেশি তালিকাভুক্ত করা যাবে না তারই ফলে দশ শতাংশ সংক্রান্ত ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সাবার সদর সিরাজগঞ্জের কাজীপুর উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলার ক তালিকাভুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধারা হাইকোর্টে দু সালে রিট আবেদন দায়ের করেন হাইকোর্ট ওই বছরে জামুকার পরিপত্রটি অর্থাৎ বিধানটি কেন বাতিল করা হবে না মর্মে জানতে চেয়ে জামুকা ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম বলেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা আইন দ্বারা নিয়ন্ত্রণ করা শুধু বেআইনি নয় অসাংবিধানিকও কারণ প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা দশ শতাংশের কম বা বেশি হতে পারে একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকেও তালিকার বাইরে রাখা যেমন বেআইনি একইভাবে প্রকৃত মুক্তিযোদ্ধা নয় এমন একজনকেও তালিকাভুক্ত করা বেআইনি সেই প্রসঙ্গে তিনি আরও বলেন এ ধরনের পরিপত্র জারি করার মাধ্যমে জামুকা যাচাই বাচাই কমিটিকে একটি ফ্রি লাইসেন্স দিয়েছে তারা তাদের সুবিধা ও সন্তুষ্টি অনুসারে শুধুমাত্র দশ শতাংশ প্রকৃত মুক্তিযোদ্ধাকে গ্যাজেটভুক্ত করার জন্য সুপারিশ করতে পারবে কিন্তু এই সংখ্যা এলাকা ভেদে অনেক বেশি আবার কোথাও কমও হতে পারে তাই এই ধরনের সংখ্যা নির্ধারণ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ও সংবিধান সমর্থন করে না তাই সর্বশেষ রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার দশ শতাংশ সংক্রান্ত ওই পরিপত্রটি বেআইনি ও অসাংবিধানিক মর্মে ঘোষণা করে রায় দেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ